তো হ্যালো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের প্রেম পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকন প্রেস করে রাখবেন। সকাল 9:29, নীল ঘুমিয়ে আছে তার ছোট ঘরে। বাইরে অনেক চিলাচিলির জন্য নীল ঘুমাতে পারছে না। নীল ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকায়, দেখে প্রথম দিনের সেই তিনজন পথ শিশু আজ আবারও খাবার নিয়ে ঝগড়া করছে। এই তোরা খাবার নিচ্ছিস কেন? দেখ, আমি সারাদিন খুব কষ্ট করে টাকা পেয়ে খাবারগুলো কিনেছি, তোরা নিয়ে গেলে আমি খাবো কি? আমরা মিলেমিশে খাই, জোর করে নিচ্ছিস কেন? নীল এসব দেখে বাইরে এসে তাদেরকে বলে, কি রে, তোদেরকে বলছিলাম খাবার নিয়ে ঝগড়া করবি না, মিলেমিশে খাবি, তাও আবার ঝগড়া করছিস কেন? ভাইয়া, তুমি ওই দিন বলেছ মিলেমিশে খেতে, কিন্তু তারা মিলেমিশে খেতে চায় না। দেখো, আমার থেকে খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে, প্রতিদিন এমন করে আমার সাথে। আয় আমার সাথে। কোথায় যাবে ভাইয়া? চল, গেলেই বুঝতে পারবি। নীল তাদেরকে নিয়ে ছোট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয়, হোটেলে যাবে তাদেরকে নিয়ে। সামনেই হোটেলে গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ায়। তারা খেয়ে বলে, ভাইয়া তুমি খাবে না? হ্যাঁ, আয় পরে খাবো। ভাইয়া, তুমি কি ওই ছোট ঘরেই থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া, সেদিন দেখলাম তোমার গায়ে কাপড়ে অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছ। এটা তোরা বুঝবি না। আর শোন, যা, আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো। এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়ে রাস্তায় আসতে সামনেই নীলাদ্রি। নীলাদ্রি নীলকে দেখে খুশি হয়, সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাওয়াইছি, প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই আজকে খাওয়াইছি পেট ভরে। অনেক ভালো করেছেন। আপনি এই সময়ে এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল আপনার সাথে। হুম, ভালোই হলো। চলেন, আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। নীলাদ্রি খুশি হয়ে বলে, চলুন। এভাবে নীল নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রিও নীলের উপর আগে থেকেই দুর্বল। এখন তারা দুজন দুজনকে তুমি করে কথা বলে। হঠাৎ একদিন নীলাদ্রি নীলকে রাত 11টায় কল দিয়ে বলে, নীল, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। ফোনে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবা? দেখা করো আমার সাথে। কোথায় বলো? কাল বিকেল 5টায় শাপলা শহরের পাশে একটা কফি শপ আছে, ওইখানেই দেখা করব। আচ্ছা, ঠিক আছে, বাই। বাই। নীল কল কাটতে আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ বলো। ভাইয়া তুমি কোথায়? কি হয়েছে, তোর গলা এমন শোনাচ্ছে কেন? ভাইয়া ফারদিনকে গুলি করেছে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। নীল এসব শুনে হতবস্ত হয়ে যায়। কোন হাসপাতালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া জেনারেল হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। নীল তাড়াহুড়ো করে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করছে। নীল তার কাছে যায়। ভাই, ফারদিনকে তারা গুলি করেছে, ভাই একটা কিছু করো। কি করছে গুলি, খুলে বল। ভাই, ডেবিটের ছেলে আসছে বাংলাদেশে, আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, হঠাৎ ফারদিন বলে,
আলম, দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আয়, আমি এখানে আছি। পরে আমি ফানির জন্য যাই দোকানে। দোকান থেকে পানি এনে দেখি ফারদিন রাস্তায় পড়ে আছে। একটু দূরে দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে পেলে নিয়ে চলে যাচ্ছে, হাতে পিস্তল গড়িয়ে গড়িয়ে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞাসা করি কী হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো করছে আশরাফুল, তোমার কথা না বলাতে ফারদিনের পেটে গুলি করে চলে যায়। তারপর আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুর দিন চলে আসছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নিব। তোর ভাইকে উপরে পাঠিয়েছি, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম ভাইয়া বলো, ডক্টর কি বলছে? ভাইয়া অপারেশন হচ্ছে। তুই এই রাত ফারদিনের সাথেই থাকবি, আমি চাই কাজটা শেষ করে আসি। ভাইয়া, কুত্তার বাচ্চারা যেন বাঁচতে না পারে, তার কপাল বরাবর গুলি করবা। আমার ভাইকে যে মারার চেষ্টা করছে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি এবং কোমরের দুই পাশে দুটো পিস্তল গুঁজে পিছনে তলোয়ার নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডের বাসার উদ্দেশ্যে। বাইকের স্পিড বাড়িয়ে চলে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে গার্ড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। ওই তুই কে, হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে? নীল একথা বলে পেছন থেকে তলোয়ার বের করে এক কোপে ছেলেটার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে থাকা গার্ডগুলো পাঁচ কদম পেছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস তোদের অবস্থা এমনই হবে। নীল এটা বলে কোমর থেকে পিস্তলটা বের করে গেটের তালায় একটা গুলি করে। পিস্তল আবার কোমরে গুঁজে ভেতরের দিকে পা বাড়ায়। ভেতরে গিয়ে দেখে চারপাশটা পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আসে কারো কথা। ওয়েলকাম তুফান, আমি জানতাম তুই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি আর তুই আসছিস আমাকে মারতে। তুই খুব বড় মাপের খেলোয়াড় রে, তুই আমার চাচুকে মেরেছিস, তোকে কিছুই বলিনি। একটা কথা শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কুত্তার বাচ্চা, পালে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাঠা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনে বড় স্পিকারে সেই কথাগুলো রেকর্ড করা ছিল। নীল জোরে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ডে চাপ দিয়ে আবার রেকর্ড বন্ধ করে দিয়ে যায়। যদি এক বাপের সন্তান হয়ে থাকিস এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বড় বুকের পাঠা। এই রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারদিন পিট পিট চোখে দেখে নীল এসেছে। ভাইয়া তুমি আসছো, আমার পাশে বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে। মায়ের পেটের ভাইদের থেকে ও বেশি আদর করে ফারদিন আলমকে। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটাই বোঝে, পরেরটা কি ভাবে মেনে খাবে সেই ধান্দায় বসে থাকে। এই দুনিয়ায় সবাই খারাপ, কেউ গোপনই আবার কেউ প্রকাশে, হালাল কিছু করতে জানে না। বেহালাল জিনিসটা মানুষের চোখে পড়ে বেশি, কেউ নারীর নেশা আবার কেউ টাকার নেশা। এই দুনিয়ায় টাকার নেশা সবচেয়ে বেশি, বেহালাল টাকাটার দিকেই সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না, কারণ হালাল টাকাটা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা, ফারদিন ঘুমিয়ে আছে, সাথে আলম বসে আছে নিচের চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমার ভাইকে বাসায় নিয়ে যেতে চাই। দেখেন এই অবস্থায় বাসা নেওয়াটা ঠিক হবে না, 3 দিন পর নিয়ে যান। না, এখানে প্রবলেম হতে পারে, আজকেই বাসায় নিয়ে যেতে চাই। আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন, বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ওষুধ লিখে দেয়।
সে ওষুধ নিয়ে ফারদিনের কেবিনে যায়। একটু পরেই ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকেল পাঁচটা, কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছু বলে না, নীলও কিছু বলে না। ওয়েটার এসে বলে, নীলাদ্রি কি খাবে? তেমন কিছু না, এক কাপ কফি হলেই হবে। ওকে, এই দুই কাপ কফি। ওয়েটার চলে যায়। নীলাদ্রি নীলের দিকে আর চোখে তাকায়, তা নীল বুঝতে পারে না। একটু পরে ওয়েটার কফি নিয়ে আসে। এখন বলো কেন রেগেছো? দেখো নীল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। কথা হচ্ছে, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লাগে, আর আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ ফিরিয়ে দিও না। নীল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এসব ভালোবাসা যে নীলের জন্য না, সে তো অন্ধকার জগতের মানুষ, যেখানে মানুষ একবার চলে গেলে সহজে ফিরে আসতে পারে না। মৃত্যুটা কখন হয় টেরও পাওয়া যায় না। গ্যাংস্টারদের জীবনে যে ভালোবাসার নামটাই নাই। কি হলো নীল, কিছু বলছো না কেন? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, জানলে হয়তো আমাকে ভালোবাসার কথা বলতে পারতা না, বন্ধুত্বটাও করতে না, আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, এসব কথা আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিছুই জানতে চাই না, আমি তোমার হাত ধরে শুধু বাঁচতে চাই, প্লিজ নীল। অন্ধকার জগতের মানুষ আমি, আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আছো সেভাবেই থাকো, আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানেই বসে থাকে, নীলের যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে, যতই না করো আমাকেই ভালোবাসতে হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। নীলাদ্রি, আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের মানুষ, আমার জীবনে যে ভালোবাসা নামকটা নাই, আমার সকাল শুরু হয় পিস্তলের গুলির শব্দে, চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুরা আমাকে কিছু না করতে পারলেও তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা জানলে তুমি হয়তো আমাকে মেনে নেবে না। রাত দশটা, ফারদিনকে দেখতে মিনিস্টার এসেছে, সাথে আরো অনেক মানুষ। নীল বসে আছে ফারদিনের পাশে। মিনিস্টার বলে, ভাই এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল, সে আমার ভাইকে গুলি করেছে, তার মৃত্যু আমি খুব ভয়াবহ ভাবে দিব। ভাই আপনি চিন্তা করবেন না, তার খোঁজ লাগাচ্ছি আমি। দরকার নাই, আমি খুঁজে নিব তাকে, আমার শিকারকে আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। ভাই আপনি শান্ত হন, যা করা ঠান্ডা মাথায় করতে হবে। কি করে শান্ত হব বল? আমার ভাইকে মারার চেষ্টা করে, এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানের ভাইকে মারার চেষ্টা করে, একটাকেও বাঁচিয়ে রাখবো না, সবকটাকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাতে মিনিস্টার চলে যায় নীলের বাসা থেকে। ফারদিন আলম ঘুমিয়ে পড়ে, নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীলের ফোনেই একটা মেসেজ আসে, মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নাম্বার থেকে। মেসেজটা ছিল, বুঝেছিস, আপন কাউকে মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে, তার থেকেও বেশি কষ্ট লেগেছে আমার, যখন আমার সব চাইতে আপন মানুষটাকে তুই মেরেছিস। আস্তে আস্তে তোর কাছ থেকে আমি সব কেড়ে নেব, পরে তোকে একেবারে শেষ করে দেব। নীল মেসেজটা পড়ে একটা চিন্তা করে। এই মেয়ের আপন মানুষকে আমি মেরেছি, কি বলে মেয়েটা, কিছুই বুঝতে পারছি না। তার মানে কি তার আপন মানুষকে মেরেছি, তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায়? কে মেয়েটা খুঁজে বের করতেই হবে। কেটে যায় 15 দিন, এর মাঝে ফারদিন সুস্থ হয়ে যায়। নীলের দিন কাটে চিন্তা করতে করতে, একটাই চিন্তা, সেই অচেনা মানুষটা কে? বাবা তুমি বললে তুফানকে এই দুনিয়া থেকে একবারে বিদায় করে দিই। আরে এত তাড়া কিসের, নিজেই এসে আমার খাঁচায় ধরা দিবে। বাবা কি বললা, কিছুই বুঝলাম না।
সব বুঝতে পারবি আস্তে আস্তে। ভাইয়া, আশরাফুলের খোঁজ পেয়েছি। সে তার বাবার সাথে নিউ ইয়র্কে থাকে। ফারদিনকে যেদিন গুলি করে সেদিন চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকাল 5টায় বাংলাদেশে ফিরবে। ওকে, আমি একটু বাইরে গেলাম। ভাইয়া, তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করবা। তোদের ভাই কি সেটা তোরা জানিস। আমার নাম শুনলে সবাই সাবধান হয়ে যায়। সেই জায়গায় তোরা আমাকে বলছিস সাবধান হতে। ভাইয়া, এত কথা বলো না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একটা বার ভেবেছ? নীল দৌড়ে গিয়ে ফারদিন আলমকে জড়িয়ে ধরে। আমার কিচ্ছু হবে না, তোরা অযথায় টেনশন করিস। আর তোরা থাকতে আমার কি কিছু হবে নাকি? নীল বের হয় তার বাসা থেকে, হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নিচে চেয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল ওপরে তাকিয়ে দেখার আগেই মেয়েটা বলে, সরি ভাইয়া, দেখতে পাইনি, প্লিজ সরি। ওকে, ঠিক আছে। আর আমার ধাক্কা লেগেছে, আপনি সরি বলছেন কেন? আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবার হাঁটা ধরে রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10টা বেজে 56 মিনিট।